সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন কয়েকজন বিএনপি অফিসের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু তারা মিছিল শুরু করেছে, এবং আপনারা দেখছিলেন যে তাদের যে বিজয় দিবসের র্যালি হবে সেই বিজয় দিবসের র্যালির জন্য কিন্তু তারা প্রস্তুত, এবং আপনারা দেখছিলেন দলে দলে কিন্তু তাদের নেতাকর্মীরা পল্টনে বিএনপি অফিসের সামনে জড়ো হচ্ছে, এবং এখানে বলা যায় হাজার হাজার লোকের ওপর লোকাল লোকাল হয়ে গেছে, হাজার হাজার নেতাকর্মী কিন্তু আপনারা আসছেন দেখছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে 28শে অক্টোবর হামলার পর থেকে কিন্তু বিএনপি জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন সমমনা দলগুলো কিন্তু রাস্তায় তারা যুগপথ আন্দোলন করেছে, কিন্তু তার আজ বিজয় দিবস 16 ডিসেম্বর, এই বিজয় দিবস উদযাপনের তাদের একটি র্যালির আয়োজন করেছে, এবং সেই র্যালিতে এখন কিন্তু দলে দলে লোকজন হাজির হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারা এই র্যালি এখান থেকে মগবাজার দিয়ে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি পূর্ববর্তী তাদের ঘোষণায়। এবং আপনারা দেখছিলেন বিএনপি অফিস পল্টন থেকে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু তাদের মিছিল দিয়ে তাদের নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছে। এখানের কেন্দ্রীয় সব নেতারা আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কেন্দ্রীয় ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন, এবং তারা তাদের র্যালির জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন, এবং প্রচুর হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। দেখেছিলেন পল্টন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অফিসের সামনে থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিএনপি নেতাকর্মীরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু তারা এখানে সংগঠিত হয়েছেন, এবং তারা মিছিল দিচ্ছেন। 7 জানুয়ারি নির্বাচন তারা মানেন না, এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা কিন্তু আজকের এই বিজয় র্যালিতে উদযাপন করছেন। Hoşçakalın. 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 Hoşçakalın.